শার্টের কাফ প্রস্তুত। কাফের জন্য প্যাটার্নের মাপ অনুযায়ী কাটিং ফেব্রিক নিন। কাফের মাপ মতো ইন্টারলাইনিং নিন। ইন্টারলাইনিং কাফের উপর বসিয়ে আয়রন করে পেস্ট করুন। কাফের উপরে পার্টটি বসান। ওয়ান ফোর্থ গাইড লাগিয়ে স্টিচ দিন। কাফের উপরের পার্টটি নিন। তার উপর পেস্টিং করা পার্টটি রাখুন। এবার ভাঁজ করে প্লেন গাইড লাগিয়ে স্টিচ দিয়ে নিন। এবার কাফটি উল্টিয়ে ওয়ান ফোর্থ গাইড লাগিয়ে টপ স্টিচ দিয়ে কাফ তৈরি করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। শার্টের কাফ প্রস্তুত। কাফের জন্য প্যাটার্নের মাপ অনুযায়ী কাটিং ফেব্রিক নিন। কাফের মাপ মতো ইন্টারলাইনিং নিন। ইন্টারলাইনিং কাফের উপর বসিয়ে আয়রন করে পেস্ট করুন। কাফের উপরে পার্টটি বসান। ওয়ান ফোর্থ গাইড লাগিয়ে স্টিচ দিন।
কাফের উপরের পার্টটি নিন। তার উপর পেস্টিং করা পার্টটি রাখুন। এবার ভাঁজ করে প্লেন গাইড লাগিয়ে স্টিচ দিয়ে নিন। এবার কাফটি উল্টিয়ে 1/4 গাইড লাগিয়ে টপ স্টিচ দিয়ে কাফ তৈরি করুন।